আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রবাসী ভাইরা আপনাদের ভিতরে অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফেসবুক পেজে নখ দিচ্ছেন এবং অনেকেই বলতেছেন একটা বিষয় যে হেলাল ভাই বর্তমানে যে ওকালাগুলা হচ্ছে আমেল মঞ্জিল বা শাহকাজ গৃহ সংক্রান্ত যে বিষয়গুলা এই সকল বিষাগুলোর যে ওকালার খরচটা সেটা কত মানে আপনার হচ্ছে এই বিষার যে প্রসেসিং এর কাজগুলো ওকালার কাজগুলো এই ওকালা করতে খরচ কত পড়তেছে বর্তমানে এবং পূর্বে কত ছিল বা কি লেনদেন এটার নিয়ে আমাদের জন্য ছোট্ট একটি ভিডিও করে দেন আসলে ভিডিওটি কতে ইচ্ছুক ছিলাম না বেশিরভাগ প্রবাসীরাই জানে যে ওকালা খরচগুলো কত তারপরেও কিছু প্রবাসী ভাইদের রিকোয়েস্টের কারণে ভিডিওটি করা যাই হোক আজকে আমি আপনাদের সাথে ওকালার বিষয়ে কিছু কথা বলবো তো প্রথমেই বলতেছি এই গৃহ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আমেল মঞ্জিল বলেন সাওয়া খাস বলেন এই সকল বিষয়ের যেই ওকালার খরচটা সেটা সর্বোচ্চ খরচ হচ্ছে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মধ্যে এই ওকালার কাজগুলো কমপ্লিট হয়ে যায় কিন্তু বর্তমান করোনা করোনার পরিস্থিতির কারণে আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন প্রায় মাসখানের উপর হয় যে আমেল মঞ্জিল বিসা বা সাউক খাস যে ওকালার কাজগুলো ছিল এগুলো কিন্তু বন্ধ ছিল তো দেখা যায় যখনই অনুমোদন পায় যখনই অনুমোদন দেয় এখন হয়তো সীমিত পরিসরে কাজ চলতেছে ওকালার কাজগুলো হচ্ছে হয়তো লেট করছে কিন্তু হচ্ছে তো দেখা যাচ্ছে যে বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতির ভিতরে বর্তমানে যে খরচটা হচ্ছে বা যে খরচটা নিচ্ছে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি যারা বা দালালের মাধ্যমে করছেন কেউ বা সরাসরি যারা গিয়ে করছেন তো আমি যতটুকু খবর নিয়েছি এবং খবর নিয়ে যতটুক জানতে পেরেছি এখন বর্তমানে এই সকল বিষয় ওকালার যে খরচটা সেটা নিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকার মতো হয়তো আপনারা অনেকে আর কমেও হয়তো করতে পারবেন বা করবেন সেটা আমি বলতে পারতেছি না কিন্তু বর্তমান যে এই সিচুয়েশন এই সিচুয়েশনে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ নিচ্ছে তারপরে যদি আপনারা কেউ কমে করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে ভাই আমি কমে করেছি বর্তমানে আপনি যদি ছয় মাস এক বছর আগে করে থাকেন সেটা আলাদা বিষয় বা তিন মাস আগে করে থাকেন সেটা আলাদা বিষয় কিন্তু বর্তমান সিচুয়েশনে বর্তমানে হয়তো দিন দিন এই এই সময়ের ভিতরে যারা করছেন বা মাস ভিতরে যারা করছেন আর এক যদি কম খরচের ভিতর করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং কোথা থেকে করেছেন সেই ইনফরমেশনগুলো দিবেন হয়তো অনেক প্রবাসী ভাই বিষয় নিয়েছে বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য বা বন্ধুদের জন্য কেউ হয়তো বাংলাদেশি তার নিজের বাইয়ের জন্য পাঠাইছে সো তারা যাতে কম খরচের সাথে ওইখান থেকে গিয়ে করে নিতে পারে আপনারা ইনফরমেশনগুলো কমেন্টে দিয়ে দিবেন তো যাই হোক আপনাদেরকে শর্টকাটে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি বর্তমানে যে খরচটা সেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই সকল বিষাগুলার ওকালা কাজ কমপ্লিট করার জন্য তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা এখন পর্যন্ত প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত শেয়ার করে নেয় শেয়ার করে দিবেন সবার উদ্দেশ্যে এটা রিকোয়েস্ট থাকবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ